হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, মেলা থেকে কী কী এনেছি সেগুলো দেখানো হয়নি, তো সেগুলোই দেখাবো। আর যারা নতুন বন্ধু পুরনো বন্ধু আমার এই ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টিটা বাজিয়ে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ফ্রেন্ডস দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো, এইগুলোই হচ্ছে আমার মেলার জিনিস। তো এই দেখো, এই ঢোলটা, এটা সোনা পাপার, আর এই যে ঢোলের কাঠি, আরেকটা আছে কোথায় জানি না, তো এটা হচ্ছে সোনা পাপার ঢোল। আর এই দেখো, এটা আমি কিনেছি, এটা আর এটা আমি কিনেছি। আর আমার প্রতিদেবকে বলেছিলাম যে একটা এরকম প্লেন রুটি বেল না, আর এই যে বেলুন চাকতি আনতে। তো আমার প্রতিদেব কী করেছে দেখো, দেখো কত বড় একটা এনেছে, দেখো দেখেছ কত বড়। আমি বলছি একটু বড় দেখে আনবে, তার জন্য এত বড় নিয়ে চলে এসেছে, কোনো মানে হয় বলো তো। আর এটা সেরকম ভালো না, প্লেন না মনে হচ্ছে। এদিকে দেখো কীরকম হয়ে রয়েছে, যাই হোক এনেছে, আর তো কিছু করার নেই। তো এই কটা জিনিসই, হ্যাঁ আরেকটা আছে, তারাও দেখাই তোমাদের, দুটো বেলুন চাকতি, একটা ডাল খোটা, এই যে রুটিওয়ালা, এগুলো সব ঢোল। আমি একটা কানের নিয়েছি, এই দেখো ময়ূরের পালকের কানের, তো এই কানেরটা নিয়েছি। আর সোনা পাপার জন্য একটা কলম, সোনা পাপা একটা কলম নিয়েছে, চলো দেখাই তোমাদের। তো এই দেখো কেচি কলম, এটা উপরে একটা প্লাস্টিকের কেচি ছিল, কি করেছে কি জানি সোনা পাপা কোথায় রেখেছে। এই দেখো কেচিটা কোথায়, কেচিটা কোথায়, কেচিটা আমি তো জানি না, জানো না। তো ফ্রেন্ডস এতক্ষণ দেখলে অগ্রদ্বীপ মেলা থেকে যা যা এনেছি, আর এগুলো হচ্ছে আমাদের এখানে মাটিয়ারি মেলা থেকে যা যা এনেছি সেইগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো একটা ব্রেসলেট, তো এই দেখো একটা ব্রেসলেট এনেছি, এই দেখো পরো আমার আমার জন্য, না না আমাকে একটু পরিয়ে দিচ্ছি তো, তাই কত সুন্দর লাগছে, এখানে আসো। তো একটা ব্রেসলেট এনেছি, আর এই দেখো এই কালারটা হচ্ছে আমার ফেভারিট কালার কানের, একটা কানের এনেছি। আর এটা আমার প্রতিদেবের পছন্দের, ওর জন্য নিয়েছি। আর এই দেখো এই এত বড় কানের অনেকদিন পরি না, এই দেখো এটা নিয়েছি, এইটা আমার বাবার পছন্দ, আমার বাবার পছন্দের এটা, তার জন্য নিলাম। কোথা থেকে, মাটিয়ারি থেকে, মাটিয়ারি, মাটিয়ারি মেলা হয়, এই যে কানের দেখতে পাচ্ছো, মাটিয়ারি মেলা হয়। তো কেমন হয়েছে আমার জিনিসগুলো একটু কমেন্টস করে জানিও। এই দেখো একটা মালা নিয়েছি, আর এই দেখো একটা চুলের কাঁটা, কাঁটাটা খুব সুন্দর লাগছে। আরেকটা কানের, কানের কথা বলো, একটা দুটো তিনটে, আর এই দেখো ক্লিপ নিয়েছে দুটো, এই দুটো কালারের ক্লিপ আমার কাছে নেই, তার জন্যই নিলাম। এই চার জোড়া কানের আছে, চার জোড়া কানের। আর এই দেখো এই কাপগুলো নিয়ে, আর আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল, এই দেখো এই কাপগুলো নিয়েছি, কাচের প্লেট আনা হয়নি, প্লেটগুলো আনতে হবে, দেখি আবার যদি একদিন যাই মেলায়। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে দেখো আমার প্রতিদেব কালকে গেছিলো, মনে হয় সেই রিং ছুঁড়ে লটারি খেলা হয় না, না কি বল ছুঁড়ে সেরকম হবে হয়তো। এই দেখো
একটা বাটি আর একটা প্লেট এনেছি কালকে। কালকে আমি যাইনি, আমার কচিদেব এনেছে এগুলো। তো এগুলো হচ্ছে মেলার পর্ব শেষ। আর সোনা বাপা নিয়েছে একটা দূরবীন। দূরবীন কই বাপা তোমার? তো ফ্রেন্ডস দেখো, এই দেখো এটা আমি নিয়েছি, এটা আমার নিজের টাকায় কেনা, নিজের নিজের রোজগারের পয়সায় জিনিস কেনার মজাই আলাদা। এই দেখো এটা আমি কিনেছি আমার সেলাই করা পয়সা দিয়ে। তো এই দেখো এটা মশলা করেছিলাম, তার জন্য এটা বাইরে আছে এখন। আর কী কী আছে এটার মধ্যে তোমাদের দেখাচ্ছি। আর কুকারটা এনেছি, সেটা তোমাদের আগেই দেখিয়েছি। কুকারটা না দুদিন পরে এটা এনেছি, তো ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়ে চলে এসছে দূরবীন আর চশমা, দেখেছো আমার সোনা বাপার চশমাটা কত সুন্দর, আর দূরবীন নাও, দূরবীনটা আরো সুন্দর। আরো সুন্দর তো। এই দেখো সোনা বাপার দূরবীন পরে নিয়েছে উল্টো দিকে, এই দিকে সোজা। এই দেখো সোনা বাপা উল্টো দিকে দেখে, কেন বলো তো এই ফাঁকাটা ছোট তো, তার জন্য ওই দিকে। এদিকে তাকাও, দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ কি আমাদের ফ্রেন্ডস দেখো, আরো দুটো জিনিস আছে মাটি থেকে এনেছি। দেখো এটা আছে হেয়ার ব্যান্ড একটা সুন্দর হালকা কালারের, আমি পরেছিলাম, এটা খুব সিঁদুর লেগে গেছে তার জন্য এখানে। তো আমি এটা নিয়েছি। আর এই দেখো এই দেখো এটা আছে খোপা করার জন্য, তো মানে স্মল সাইজের, যারা ইউজ করো তারা বুঝতে পারবে এটা ফটো করার জন্য এটা নিয়েছি। তো এইগুলোই হচ্ছে জিনিস। আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা হচ্ছে আমার মা বানিয়েছে, মা আর বাবা দুজনেই অনেকগুলো বানিয়েছে, তার মধ্যে দিয়ে আমি তিনটে নিয়ে এসেছি। তো সুন্দর হাতের কাজ দেখেছ, হাতের কাজ এগুলো উল দিয়ে করেছে। এই দেখো এটা হচ্ছে ধুতি কাপড়, ধুতি কাপড়ের উপর করেছে। তো ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এর ভেতরে যা জুস করা হবে সেটা দিয়ে দিতে হবে। দাঁড়াও
তারপর এটা দিয়ে ঢালতে হবে, এটা দিয়ে ঢালতে হবে, এটা দিয়ে ঢালতে হবে, মুখে সুসুসু আমার বাবা খেয়ে নেবে। তো ফ্রেন্ডস